পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণ না হওয়ায় বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবে ক্ষতিগ্রস্তরা। জার্মানি সফরে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা প্রস্তুত, গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয়ে অরাজনৈতিক ব্যক্তি চায় বিএনপি। সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি মিরু সহ ছয় আসামি কারাগারে। পুলিশি অভিযান চালানো রাজধানীর জঙ্গি আস্তানাগুলো এখনো ভুতুড়ে বাড়ি, অজানা আতঙ্কে স্থানীয়রা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ও মামলা করায় বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবে ক্ষতিগ্রস্তরা। জার্মানিতে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানান। এদিকে আজ শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সরকার প্রধান। এ সময় তিনি রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন ও বাংলাদেশে তাদের আশ্রয় নেওয়ার বিষয়ে কথা বলবেন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। বৃষ্টি ভেজা ভোরে মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানিতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে যখন আবাসস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী, তখন বৃষ্টি উপেক্ষা করে শত শত প্রবাসী সেখানে হাজির হন তাকে স্বাগত জানাতে। বিকেলে স্থানীয় মারিয়ট হোটেলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি এবং অগ্রযাত্রায় তাদের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। তিনি বলেন, সৎভাবে দেশের জন্য তিনি এবং তার সরকার কাজ করছেন বলেই পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে। আমার পুরো ক্যাবিনেট এবং আমার যারা সচিব সবাই সততার সাথে ছিল বলেই আজকে আমরা এই পদ্মা সেতুর রায় আমাদের পক্ষে পেয়েছি। এতে প্রমাণ হয়ে গেছে যে মানে আমরা এখানে দুর্নীতি করতে আসিনি, আমরা জনগণের কল্যাণে কাজ করতে এসেছি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সজাগ থাকতে হবে সবাইকে। ওয়ার্ল্ড ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, এখন সে যখন অভিযোগ করলেই তো সবাই মনে করে কি জানি নিশ্চয়ই কিছু আছে। আমি তো ছাড়িনি, আমি শেষ পর্যন্ত লড়ে যাব, দেখে যাব। এবং ক্যানাডা কোর্টে যখন মামলা হলো, প্রতিটি মামলার আমরা সবসময় খবর রাখছি, নজরদারি করছি যে ওয়ার্ল্ড ব্যাংক কি এভিডেন্স দেয় আমরা দেখতে চাই। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলো দিতে। এর আগে দুপুরে মিউনিখে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকার প্রধান যোগ দিয়েছেন এই সম্মেলনে। শনিবার সম্মেলনে ভাষণ দেওয়ার পাশাপাশি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধুমাত্র সন্ত্রাসবাদ দমন এবং শরণার্থী সমস্যার সমাধান নয়, এবারের নিরাপত্তা সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা এবং খাদ্য নিরাপত্তার মতো প্রসঙ্গগুলো, যেখানে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, মিউনিক, জার্মানি। পদ্মা সেতু ষড়যন্ত্রকারীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এক বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ বা রাজনৈতিক দলের যত বড় ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। সুনির্দিষ্টভাবে যখন আমাদের কাছে অভিযোগ না আসে তখন পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করি। সুনির্দিষ্ট গ্রেপ্তার যখনই অভিযোগ আসে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকব, এবং আমরা কাউকে ছাড় দিচ্ছি না। সে পুলিশ অফিসার হোক কিংবা সামরিক অফিসার হোক কিংবা সে মানে সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। জনপ্রশাসন, অর্থ, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা সহ পাঁচটি মন্ত্রণালয় অরাজনৈতিক নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব রেখে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তৈরি করছে বিএনপি, যেখানে মন্ত্রিসভার
এক দশমাংশ থাকবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। বিএনপির এই রূপরেখার খসড়া শেষ পর্যায়ে, এসব জানিয়ে বিএনপি নেতারা বলছেন চূড়ান্ত হলে আলোচনার আহ্বান নিয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেবেন খালেদা জিয়া। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। গত 6 ফেব্রুয়ারি দেশের 12তম নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শপথ নেয়ার পরপরই কাজ শুরু করেছেন নতুন সিইসি কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা। শুরু থেকেই নিরপেক্ষতা আর আস্থার সংকটের কথা বলে কমিশনের বিরোধিতা করে আসছে বিএনপি। এরপরও উপজেলা নির্বাচনে যাচ্ছে দলটি, পাশাপাশি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একটি রূপরেখাও তৈরি করছে বিএনপি। চূড়ান্ত না হলেও বিএনপির নির্বাচন সহায়ক এই নিরপেক্ষ সরকারের রূপরেখায় কী থাকছে এ নিয়ে নেতারা জানিয়েছেন এই সরকারের কর্মকাণ্ড হবে সম্পূর্ণ নির্দলীয় এবং নিরপেক্ষ। নির্বাচন ছাড়া নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত তারা নেবেন না। নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ নিয়ে কোনো জটিলতায় যাবেন না তারা। পুলিশ এবং বিজিবি প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে নিরপেক্ষ ব্যক্তিদের। জনপ্রশাসন, অর্থ, স্বরাষ্ট্রসহ প্রতিরক্ষা এবং স্থানীয় সরকার ও সমবায় এই 5টি মন্ত্রণালয় অরাজনৈতিক কিন্তু নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের হাতে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট সদস্য নিয়োগের নিয়ম অনুসরণের পরামর্শ দেওয়া হবে এই রূপরেখায়। এই রূপরেখার খসড়া এখন শেষ পর্যায়ে। পুলিশ বাহিনীকে যাতে ব্যবহার না করতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে থাকবে। দলবাস কর্মকর্তারা যাতে বিভিন্ন জায়গায় রিটার্নিং অফিসার না হতে পারে, এই মন্ত্রণালয়সমূহ এমনভাবে গঠিত হবে যাতে তারা নির্বাচনকে প্রভাবিত করতে না পারেন। এটাই হলো নির্বাচন সহায়ক সরকারের মূল কথা। বিএনপি নেতারা বলছেন জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয় আর দলীয় সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন প্রভাবিত হবে। এখান থেকে আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে নির্বাচন কমিশনই যথেষ্ট নয়। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করার জন্য এবং তারা নিরপেক্ষ থাকার জন্য যে পরিবেশ দরকার সেটা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন সেখানে কিছু করার থাকে না। তারা যেভাবে ছক কষে যে জাল পেতেছেন তাতে বিএনপি যদি অংশগ্রহণ করে বিএনপিকে গোটা 30 সিট দেওয়া হবে। সুতরাং বিএনপি জেনে শুনে এই ফাঁদে পা দেবে না। সরকার যদি নির্বাচনকালীন সহায়ক সরকার গ্রহণ না করেন, এটা জনগণের দাবি, জনগণই ইনশাল্লাহ এটা আদায় করবে, তার নেতৃত্ব দেবে বিএনপি এবং ম্যাডাম খালেদা জিয়া। আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে ব্যবস্থা নিতে নীতি নির্ধারকদের প্রতিও আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতারা। তৌহিদ শান্ত, News24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাজা হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। দলটির মহাসচিবের এমন বক্তব্যের পর আওয়ামী লীগ বলছে কারো সাজার জন্য 2019 সালের নির্বাচন থেমে থাকবে না, বরং সংবিধান অনুযায়ী সময় মতোই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দুই দলের নেতাদের উত্তপ্ত বাক্য বিনিময়ে শঙ্কিত সাধারণ মানুষ। তবে কি নির্বাচনকে ঘিরে আবারও সহিংস রাজনীতির পথে যাচ্ছে দেশ, এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কী বলছেন? বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ। এই চিত্র 2014 সালের নির্বাচনী পূর্ববর্তী রাজনৈতিক অস্থিরতার। সে সময় পেট্রোল বোমার আগুনে ঝরেছিল 195 জনের প্রাণ। সে সময় নির্বাচনের আগে ও নির্বাচনের সময় সহিংসতা যেন থামছিল না। আওয়ামী লীগ পুনরায় সরকারের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও এখন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার কারণে ফের উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি। খালেদা জিয়াকে বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে যদি কেউ মনে করেন যে এখানে নির্বাচন হবে, নির্বাচন হবে না, খালেদা জিয়ার কোনো সাজা হয় তখন বিএনপি সে বলছে নির্বাচন করবে, তাদের ব্যাপার। এদিকে বিচারাধীন বিষয় নিয়ে রাজনীতিকদের এমন বক্তব্যকে দায়িত্বহীন ও অনঅভিপ্রেত বলে মনে করছেন বিশ্লেষকরা। সংকট একটা আসন্ন, সেটা ঠিক আছে, কিন্তু 2014-র মতো সংকট হবে না আর কি। অন্যদিকে 2019 সালের নির্বাচন নিয়ে বিশ্লেষকরা বলছেন সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব নতুন নির্বাচন কমিশনের। সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে প্রত্যেক দলের সঙ্গে সংলাপের পরামর্শও দিচ্ছেন তারা। করতে পারে ইলেকশন কমিশন যেটা করতে পারে, এখন থেকে যেহেতু তারা নতুনভাবে শুরু করছে, তাদেরকে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে এবং সরকারকে বলতে হবে যে আপনাকে সহযোগিতা করতে হবে আমাদের পরিবেশ তৈরি করতে।
বিএনপিকে আমন্ত্রণ না জানালে বিএনপি তো নিজে থেকে বলতে পারে না যে আমি অমুক মন্ত্রণালয় চাই, তাকে আমন্ত্রণ অবশ্যই জানাতে হবে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে। তাদেরকে ডায়ালগে আসতে হবে বিভিন্ন দলের সাথে, দলগুলোর কি সমস্যা সেগুলো তাদের জানতে হবে। গত নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে সরকারের পক্ষ থেকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে আগামী নির্বাচনের সময় বিএনপির প্রতি এমন আমন্ত্রণ থাকবে না বলেই ইঙ্গিত মিলছে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে। 2014 সালে দেশের রাজনৈতিক অঙ্গনে যে সহিংসতা সৃষ্টি হয়েছিল, 2019 সালের নির্বাচনের আগে সেই সহিংসতা সৃষ্টি হবে কি না তা এখন বলা মুশকিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে সংকট আসতেই পারে, তবে সহিংসতা করে নয়, বরং সংকট সমাধান আলোচনার টেবিলে বসেই করার পরামর্শ তাদের। জুবায়ের আল মাহমুদ, News24, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি। সকালে জাতীয়তাবাদী তাঁতি দলের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারই হবে নির্বাচনকালীন সহায়ক সরকার। আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের পর গয়েশ্বর এই কথা বলেন। তাঁতি দলের অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব, আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব, কারণ সুটকির নৌকায় বিড়াল পাহারাদার রাখলে শেখ হাসিনার অধীনে যদি নির্বাচনে যাব তাহলে 14 সালে নির্বাচনে যেতে পারতাম, তাহলে আমরা 5 বছর পরে যাব। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 6 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার সকালে 5 দিনের রিমান্ড শেষে পুলিশ তাদেরকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল হক এই নির্দেশ দেন। এর আগে 13 ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 2 ফেব্রুয়ারি ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল, পরের দিন তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে মেয়র হালিমুল হক মিরুর গুলিতেই গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। এই ঘটনায় নিহতের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে 18 জন অজ্ঞাত আরও 20-25 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ইটকাঠ পাথরের শক্ত কাঠামো নিয়ে এখনও অস্তিত্ব বজায় রেখেছে জঙ্গি আস্তানা হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চালানো বাড়িগুলো, কিন্তু এমন নিরীহ জড়বস্তুগুলো যেন এখনও মূর্তিমান আতঙ্কের প্রতীক। ফলে নতুন করে কোনো জঙ্গি আস্তানা যেন গড়ে না ওঠে সেজন্য পর্যাপ্ত পুলিশই নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। রাজধানীতে জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত এসব ভবন এখন অনেকটাই নিষিদ্ধ, অন্ধকার ও পরিত্যক্ত। একসময় জঙ্গি আস্তানা ছিল এমন কথা ভেবে বাড়িগুলোর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন স্থানীয়রা। ঠিক ভয় কাজ না করলেও পাশ দিয়ে গেলে এখনও গা ছমছম করে এমনটাই জানালেন এলাকাবাসী। এখন আর আতঙ্ক, এখন তো ঠিকই আছে, এখন আমরা আতঙ্কে নাই। যেভাবে তাদেরকে নির্মূল করা হয়েছে আমার মনে হয় না যে তাদের আর এখানে কোনো অস্তিত্ব আছে, তাতে আমরা এখন ভালো আছি, স্বাভাবিক আছি। একসময়ের কোলাহলমুখর পরিবেশ হারিয়ে ভুতুরে বাড়িতে পরিণত এসব বাড়ির একটি কল্যাণপুরের জাহাজ বিল্ডিং, যার আসল নাম তাজ মঞ্জিল। এখানে গড়ে ওঠা জঙ্গি আস্তানায় গত বছরের 26 জুলাই অভিযান চালায় কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এরপর কিছুদিন পুলিশ পাহারা থাকলেও তাও প্রত্যাহার করা হয়েছে বেশ কিছুদিন আগেই। পুলিশ খুব কম আসে, মাঝে মাঝে দেখা যাক। এখন বর্তমানে পুলিশ নাই, কেউ নাই, বাড়ি খালি পড়ে আছে, তালাবদ্ধ দরজাতে, তাও তো আপনারা দেখলেন। রাজধানীর পূর্ব আশকোনার 50 সূর্য ভিলায় এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে জঙ্গিদের ফেলে যাওয়া নানা আলামত, দেয়ালে কালচে হয়ে যাওয়া ছোপ ছোপ রক্তের দাগ। নতুন করে যেন কোনো জঙ্গি আস্তানা গড়ে উঠতে না পারে সে বিষয়ে পুলিশ সচেতন রয়েছে বলে জানালেন ডিএমপি উপপুলিশ কমিশনার। হলি আর্টিজানে হামলার পরপরই আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, এটাকে আমরা
জোরদার করেছি এবং বিভিন্ন জায়গাতে আমরা বিশেষ বিশেষ কৌশল অবলম্বন করেছি। আমরা তল্লাশির মাধ্যমে সেসব জায়গাতে প্রবেশ করতে দিচ্ছি। তবে শুধু পুলিশি পাহারা নয়, জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এ ধরনের আস্তানা গড়ে ওঠা ঠেকাতে সামাজিক সচেতনতা তাগিদ দিলেন সমাজবিজ্ঞানীরা। বাংলাদেশে যে সমস্ত জঙ্গিরা ধরা পড়েছে, এই জায়গাটাতে আমি মনে করি কিছুটা গবেষণার প্রয়োজন এবং তাদের যে ইন্টারন্যাশনাল কানেকশনসগুলো সেগুলো কীভাবে তৈরি হচ্ছে এগুলো নিয়ে আমাদের কেস স্টাডি করা দরকার। নেটওয়ার্কগুলো কীভাবে তৈরি হচ্ছে, তার সোশ্যালাইজেশনটা কোথায় হলো, এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে একটা বড় ধরনের অস্পষ্টতা রয়েছে। এই ধরনের পরিস্থিতি এড়াতে কাউকে বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়িওয়ালাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবারে অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের আয়োজন, প্রাণের মেলা গ্রন্থমেলা। আজ ছুটির দিনে বেলা 11টা থেকে খুলে দেওয়া হয়েছে একুশের বইমেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাফিয়াজ রাসনা, আমরা সরাসরি যাব তার কাছে। রাসনা, আজ তো ছুটির দিন, কেমন দেখছেন দর্শনার্থীদের উপস্থিতি বইমেলায়? সজল, যেমনটি বলছিলাম যে আজকে কিন্তু শনিবার এবং শুক্রবারের পরে আরও একটি ছুটির দিন পাওয়াতে যারা পাঠক রয়েছে তারা কিন্তু আজও সকাল থেকে, আমি দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে তারা ভিড় করেছে তাদের পছন্দের বইটি কিনতে। তো আরেকটি আজকে আসলে একটি বিশেষ আয়োজন যেটি শিশুদের জন্য হয়ে থাকে, শিশু প্রহর নামে, যেখানে খুদে পাঠকরা এসেছে। আমি সকাল থেকে দেখিয়েছিলাম যে এখানে যারা খুদে পাঠক রয়েছে তাদের কিন্তু প্রচুর ভিড় রয়েছে, বিভিন্ন ধরনের বই তারা কিনছে এবং তাদের অভিভাবকদের সঙ্গে এসে, এবং বেশ কিছু অভিভাবকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের সন্তানেরা এখানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করার ফলে তারা দেখা যাচ্ছে যে বাংলা বইয়ের সাথে বা বাংলা যে অক্ষরগুলো থাকে সেগুলোর সাথে ততটা পরিচিত হতে পারে না। তবে বইমেলা কিন্তু তাদের জন্য অনেক বড় একটি জায়গা বলা যায় যে যেখানে তারা বিভিন্ন ধরনের বই কিনতে আসছে তাদের বাবা মায়ের হাত ধরে এবং তাদের পছন্দ মতো বই কিনছে। এবং বাবা মারা বলছেন যে তারা তাদের বাবা মাদেরকে কিন্তু জিজ্ঞেস করে করে হলেও কিন্তু তারা সেই বইটি পড়ছে, এবং তাদের মধ্যে যে এই আগ্রহটা, এতে বা অভিভাবকরা মনে করছেন যে আসলে এই আগ্রহটাই তাদেরকে বাংলা বই পড়ার প্রতি আরও তাদেরকে আরও আগ্রহী করে তুলবে। তবে আমরা আরও একটু বলে রাখি যে আজকে কিন্তু এখন পর্যন্ত ভিড় না হওয়াতে দেখা যাচ্ছে যে সময় আরেকটু চলে গেলে তখন দেখা যাচ্ছে যে আরেকটু ভিড় হবে, বিকেল গড়ে গেলে আরেকটু ভিড় হয়ে যাবে। তো আমরা আসলে এটুকু বলতে পারি যে সময়ের সাথে সাথে কিন্তু ভিড় আরও একটু বাড়বে সন্ধ্যার দিকে। তবে যারা এখানে আসছেন তাদের জন্য আমরা একটু তথ্য জানিয়ে রাখি যে এখানে কিন্তু বাতাসের সাথে প্রচণ্ড ধুলা, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু মাস্ক ইউজ ব্যবহার করতে হবে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা উঠছে। তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছে তারা কিন্তু মানে কোনো ধরনের কোনো হকারকে বসতে দেওয়া হচ্ছে না যেখানে সেখানে, যাতে এখানে যারা আসছে পাঠকরা তারা যাতে বিরক্ত না হয়। তো সজল, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ সংবাদ, পরবর্তীতে আমরা এখান থেকে আবারও আপনাদেরকে জানাবো। রাসনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাফিয়াজ রাসনা বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদেরকে সেখানকার সবশেষ খবর। নিউজ 24 সংবাদের নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। নতুন নির্বাচন কমিশনের অধীনে রাঙামাটির বাঘাইছড়িতে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল 8টায় এই ভোট গ্রহণ শুরু হয়। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন। তাই নির্বাচন কমিশন বাঘাইছড়িতে জিরো টলারেন্স দেখানোর কথা আগে থেকেই বলে আসছে। এই নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। পৌরসভা নির্বাচনে মেয়র পদে 3, কাউন্সিলর পদে 25 এবং নারী কাউন্সিলর পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে বাঘাইছড়িতে 3 স্তরের নিরাপত্তা নিয়েছে প্রশাসন। যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামবাসী। বলছেন, এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি বাড়ছে জনদুর্ভোগ। বাতাসে বয়ে বেড়ানো ধুলিকণায় নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। নগর বিশেষজ্ঞরা বলছেন, পারস্পরিক সমন্বয়হীনতার কারণেই তৈরি হচ্ছে এই সমস্যা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল সড়ক সহ নগরীর বিভিন্ন স্থানে চলছে রাস্তা সংস্কারের কাজ। সড়ক কেটে আবারও বসানো হচ্ছে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন। আর অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও শুরু করেছে রাস্তা খোঁড়াখুঁড়ি। এভাবে নগর উন্নয়ন আর রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ধুলাবালি আর যানজটে নাকাল নগরবাসী। সকালবেলা যখন কলেজ দিয়ে আসার চেষ্টা করি, এই রাস্তা দিয়ে যখন কলেজ দিয়ে আসি, তখন মানে গাড়ি ঘোড়ার কারণে, ধুলাবালির কারণে পুরো অবস্থাটা মানে খুবই বাজে অবস্থা। আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, তার মধ্যে প্রচুর ধুলাবালি যাচ্ছে, যার জন্য আমরা অনেকজন, আমরা তো সুস্থ আছি কিন্তু অনেক রোগী আছে, যারা সামনে হাসপাতাল, শিশু হাসপাতাল আছে, শিশু হাসপাতাল, এই থেকে প্রচুর মানুষ যাচ্ছে হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানালেন, এভাবে ধুলাবালির কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। যারা অ্যাজমাতে ভোগে, যারা ক্রনিক অ্যাজমাতে ভোগে, যারা ক্রনিক সিওপিডিতে ভোগে, এদের জন্য এটা মারাত্মক একটা ঝুঁকি হয়ে যায়, যে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এতে মানুষ অনেক সময় হাসপাতালে ভর্তি হইতে হয়। এদিকে নগর বিশেষজ্ঞরা বলছেন, নগর উন্নয়নে মাস্টার প্ল্যান অনুসরণ না করায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, এজন্য পারস্পরিক সমন্বয়হীনতাকেই দায়ী করছেন তারা। অন্যদিকে চট্টগ্রাম সিটি মেয়রও বলছেন, জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা। যিনি দায়িত্বে থাকেন বা আমলা, ইঞ্জিনিয়ারিং আমলা হতে পারে, আর এমনি ব্যুরোক্রেটিক আমরা যারা বিসিএস করে যারা আমরা হয় তারাও হতে পারে, এরা সবাই কিন্তু ডিভিয়েট করার একটা তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে, মাস্টার প্ল্যানকে বাইপাস করে তারা কাজটা করে। সবগুলো হলো যে এখানে সমন্বয়টা একটা বিষয়, যেটার কারণে এখন বর্তমানে সরকার একটা পরিপত্র জারি করেছেন এই যে সমন্বয়টা নিশ্চিত করার জন্য, কিন্তু এটা হলো প্রকল্প তো অনেক আগে নিয়ে ফেলেছেন। জনদুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নানা আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের আড্ডা। শুক্রবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে আড্ডায় যোগ দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ 24 এর সিইও নঈম নিজাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ এবং বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী। এ সময় ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের জাতীয় মর্যাদা পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আর নঈম নিজাম বলেন, চট্টগ্রামের সাংবাদিকরা ঢাকার সাংবাদিকদের চেয়ে কোনো অংশে কম নয়, অনেক মেধাবী সাংবাদিক আছেন চট্টগ্রামে। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এক পর্যায়ে জাতীয় প্রেস ক্লাবে প্রথম নারী সাধারণ সম্পাদক হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সহ অন্যান্যরা। ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ হতে হবে বলে জানিয়েছেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তারা। তারা বলেন, কুমিল্লাকে অন্য কোনো নামে যদি বিভাগ ঘোষণা করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে গোলাম মোস্তফা ভূঁইয়া, শহীদুর রহমান তামান্না উপস্থিত ছিলেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোর তৃতীয় দিন চলছে। গতকাল ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে প্রদর্শনীতে তুলনামূলকভাবে ভিড় বেশি। দেশি বিদেশি সব ধরনের অ্যাপারেল পণ্য একই ছাদের নিচে পেয়ে সন্তুষ্ট ক্রেতা দর্শনার্থীরা, তাদের সাড়া পেয়ে সন্তুষ্ট আয়োজকরাও।
শাফিয়াজ রাসনা জানাচ্ছেন বিস্তারিত। স্টল দেখে মনে হতেই পারে এরা জিন্স প্যান্ট তৈরি করে বা বিক্রি করে, আসলে তা নয়। প্রতিটি কোম্পানি শুধু বিভিন্ন রং এবং মানের ফেব্রিক্স বা কাপড় তৈরি করে থাকে। শুধু তাই নয়, সুতা, নিটেড ফেব্রিক্স, ফ্লিশ, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিশিয়াল লেদার, এমব্রয়ডারি, বাটন, জিপার, লিলেন ব্লেন্ড সব কিছুই একই ছাদের নিচে। প্রায় সব ধরনের অ্যাপারেল পণ্য নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স শো 2017। বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রদর্শনী, এমনটাই মনে করছে কোম্পানিগুলো। বাংলাদেশ ইজ এ হিউজ মার্কেট ফর আস অ্যান্ড উই আন্ডারস্ট্যান্ড উই ইমপ্লিমেন্ট আওয়ার প্ল্যান্ট ইন বাংলাদেশ কমিল্লা ইপিসেড। সো উই আর ইন ইপিসেড অ্যান্ড উই সার্ভ চিতাগড়, কমিল্লা, এডএমজি অ্যান্ড ঢাকা ইপিসেড এভরিওয়্যার অ্যান্ড আউটসাইড অলসো আউটসাইড এক্সপোর্টার্স। পিপল আর নাইস হিয়ার, we got a lot of visitors here and we have after the show we're going to pay visiting to our customers and we hope to expand our market here. অন্যদিকে এই প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। বাংলাদেশি যারা ভিজিটর আসছেন ওনাদের কথা একটি যে এটা একটা চমৎকার আয়োজন, যেখান থেকে ওনারা বিশ্বের বিভিন্ন নতুন নতুন টেকনোলজি গার্মেন্ট ইন্ডাস্ট্রির এবং কী কী প্রোডাক্ট আসছে, কী হচ্ছে কম্পিটিশনের জন্য, সো ওনারা মানে একটা ভেনুতেই সব কিছু পেয়ে যাচ্ছেন। ছয়টি দেশ থেকে মোট 180টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে নিজেদের তৈরি ফেব্রিক্স প্রদর্শন করছে। প্রদর্শনী চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। শাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। মাদক ব্যবসার জেরে ফরিদপুরের গুহলক্ষ্মীপুর রেল বস্তিতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের লাশ পুলিশ জানায় অনেকদিন থেকেই মাদক ব্যবসা নিয়ে আজাদের সাথে বস্তির কয়েকজনের বিরোধ চলছিল। এর জেরে সকালে আজাদের সাথে মাদক ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা আজাদকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফরিদ মিয়া নামে এক গ্রাম্য কবিরাজের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ফরিদকে গলা কেটে হত্যা করে। এ সময় বাড়িতে কবিরাজের স্ত্রী এবং কিংবা অন্য কেউ ছিলেন না বলেও জানায় পুলিশ। পরে স্থানীয়রা খবর দিলে বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। পাকিস্তানে চলছে জঙ্গি বিরোধী অভিযান। এ পর্যন্ত হত্যা করা হয়েছে শতাধিক সন্দেহভাজন জঙ্গিকে। বৃহস্পতিবার সিন্ধু প্রদেশের একটি মাজারে বোমা হামলার ঘটনার পর অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। আরো জানাচ্ছেন আশফাক আহমেদ। সিন্ধু প্রদেশের শেহওয়ানে ত্রয়োদশ শতকের সুফি সাধক লাল শাহবাজ কালান্দারের মাজারে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন আইএস, যাতে কমপক্ষে 83 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 30 জনেরও বেশি রয়েছেন নারী ও শিশু। এছাড়াও বোমা বিস্ফোরণে আহত হন 250-র বেশি মানুষ। নির্মম এ হত্যাকাণ্ডে সিন্ধু প্রদেশে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে আফগানিস্তানের সঙ্গে দেশটির সীমান্ত এলাকা,
কেননা পাকিস্তান প্রশাসন বলছে এ হামলার পেছনের মূল হোতারা আফগানিস্তান সীমান্ত ব্যবহার করেই দেশটিতে ঢুকেছেন। আর এ ঘটনার পর জঙ্গি বিরোধী অভিযানের ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ পর্যন্ত সিন্ধু প্রদেশ, খাইবার পাখতুনখাওয়া সহ দেশটির বিভিন্ন স্থানে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তান ISPR জানায় এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করা হয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছেন অনেকে। সবচেয়ে কড়াকড়ি অভিযান চলছে সিন্ধু প্রদেশে। গত 7 দিনে পাকিস্তানের পেশোয়ার, লাহোর, কোয়েটা সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা, যার পেছনে IS আবার কখনো তালেবানরা জড়িত। সব মিলিয়ে নতুন করে জঙ্গিরা মাথাচাড়া দিয়েছে দেশটিতে, যা নিয়ন্ত্রণে সম্প্রতিকালে সবচেয়ে কঠোর অবস্থানে পাকিস্তান সরকার। আশফাক আহমেদ, News24। সন্ত্রাসবাদে উস্কানি, সহিংসতায় ইন্ধন জোগানো, নাজগুবি খবর ছড়ানো বন্ধে নজরদারি করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করছে ফেসবুক। শুক্রবার ফেসবুকের ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত পরিকল্পনার কথা জানান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্ণধার মার্ক জাকারবার্গ। সে সময় জানানো হয় যেসব ফেসবুক পোস্টে সন্ত্রাসবাদ, সহিংসতা বা উস্কানি থাকবে সেগুলো চিহ্নিত করা যাবে এমন অ্যালগোরিদম তৈরি করার কথা। আত্মহত্যা ঠেকাতেও এই প্রযুক্তি সহায়ক হবে বলে জানান জাকারবার্গ। তবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা ফেসবুক হাতে নিয়েছে তাতে বহু বছর লাগবে। অতীতে ফেসবুক অনেক ভুল করেছে বলেও স্বীকার করেন জাকারবার্গ। এবারে খেলার খবর। চট্টগ্রামে আজ বসছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় আসর। ভেনু এমএ আজিজ স্টেডিয়ামে হবে আজ আসরের সব ম্যাচ। প্রথম দিন বিকেল 4টায় ঢাকা আবাহনী লড়বে মালদ্বীপের TC স্পোর্টসের বিরুদ্ধে, আর সন্ধ্যা 7টায় FC আলগার প্রতিপক্ষ কোরিয়ান ক্লাব FC পচেয়ন। অংশ নেওয়া 8 দলের প্রোফাইল আর টুর্নামেন্টের আদ্যোপান্ত জানাচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। গেল 12-এর মতো এবারও অংশ নিচ্ছে 8টি দল, যাদের পায়ের জাদুতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম মাতবে ফুটবল উন্মাদনায়। কিন্তু প্রশ্ন হলো ক্লাবগুলো কতটা শক্তিশালী। গেলবার ভারতের 2টি শক্তিশালী দল খেললেও এবারে তারা অনুপস্থিত, কারণটা তাদের দেশের ঘরোয়া লীগ। ভারতের পাশাপাশি এবারে নেই গেল আসরে অংশ নেওয়া কোনো দল। তবে গেলবার আফগানিস্তানের স্পিনঘার বাজানের পরিবর্তে স্বদেশি ক্লাব সাহেন আসমাই FC খেলছে এবারের আসরে। এছাড়াও খেলবে নেপালের ঘরোয়া আসরের শীর্ষ ক্লাব মানাং মার্সায়াংদি ও কোরিয়ান পার্সিয়ান সিটিজেন। এবারের আসরের নতুন আরেক সংযোজন মালদ্বীপের ঘরোয়া আসরের এই ক্যাটাগরির দল TC স্পোর্টস। আরও আছে কাজাখস্তানের ঘরোয়া লিগে 2016 সালে তৃতীয় স্থান অর্জনকারী দল FC আলগা। এদিকে দেশের 3টি ক্লাবের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে ঢাকা আবাহনীকে, কারণ 2016 সালের ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের ট্রফিটি নিজেদের করে নিয়েছে তারা। সেই সঙ্গে আছে খেলোয়াড়দের দুর্দান্ত ফর্ম। এদিকে এবারের আসরে আন্ডারডগ হয়েই খেলবে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান, কারণ প্রিমিয়ার লিগে নিজেদের নামের সঙ্গে তাদের পারফরমেন্স ছিল একেবারে বেমানান। পয়েন্ট টেবিলে 10 নম্বরে থেকে কোনো রকমে অবনমন ঠেকিয়েছে তারা। আয়োজক দল চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে গেলবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান রেখেছে শেখ রাসেল ক্রীড়াচক্র, কারণ শেখ রাসেল ক্রীড়াচক্র থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিয়ে দল গড়েছিল চট্টগ্রামের দলটি, এরপর জিতে নেয় শিরোপা। পরিসংখ্যানের হিসেব নিকেশের জটিল অঙ্ক কষতে বসার আগে বলে দেওয়া যায় এবারের আসরে হট ফেভারিট হিসেবেই থাকছে দেশের 2 ক্লাব ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। তবে 12 দিনের এই ফুটবল যজ্ঞে কে হচ্ছে সেরা সেটি জানতে অপেক্ষায় থাকতে হবে 2 মার্চ পর্যন্ত। মাহফুজুল ইসলাম, News24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণ না হওয়ায় বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবে ক্ষতিগ্রস্তরা, জার্মানি সফরে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা প্রস্তুত, গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয়ে অরাজনৈতিক ব্যক্তি চায় বিএনপি।
সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি মিরু সহ ছয় আসামি কারাগারে। পুলিশি অভিযান চালানো রাজধানীর জঙ্গি আস্তানাগুলো এখনও ভুতুড়ে বাড়ি, অজানা আতঙ্কে স্থানীয়রা। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিউজ 24 বিনোদন সংবাদে স্বাগত, আপনাদের সাথে আছি আমি ফারহিন ইসলাম। ভারতের প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং থ্রিলার মুভি মোনা ডার্লিং, আর এই থ্রিলার মুভির ট্রেলারে ইউটিউবে লাইক পড়েছে প্রায় 10 লাখ। তবে সোশ্যাল নেটওয়ার্কিং এর বিভিন্ন দিক তুলে ধরা এই সিনেমা দেখার আর্জি নয়, উল্টো সিনেমা না দেখার পরামর্শ দিলেন পরিচালক ও কলাকুশলীরা। বলা যায় এখন সিনেমার অ্যান্টি ক্যাম্পেইনেই কাজ করছে গোটা টিম। ভারতের প্রতিনিধি অমরনাথের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন নাহিদ জিহানের একটি প্রতিবেদন। উদ্যম জীবন, বাধাহীন স্টুডেন্ট লাইফ, আর সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অপরিচিতের সাথে আলাপ, নিভৃতে সেই মানুষের সঙ্গে উন্মত্ত যৌনতা, লাগাম ছাড়া এই জীবনের পরিণতি হতে পারে মৃত্যুও। এই মেসেজেই দিতে চায় মোনা ডার্লিং ছবির টিম মেম্বাররা। সিনেমা দেখার আগেই তাই ছবির থ্রিলার ও সাসপেন্স নিয়ে সাবধানবাণী দিলেন অভিনেতা আংশুমান ঝা। আমি সবাইকে বারণ করছি সিনেমাটি দেখার জন্য। এই সিনেমায় যে ধরনের সাহসী স্টেপ দেখানো হয়েছে তা সবাই হয়তো মেনে নিতে পারবে না, আর আগে কখনো আপনারা এরকম দেখেছেন কিনা তাও সন্দেহ। থ্রিলার ফিল্মে মহেশ ভাটের জুড়ি মেলা ভার, আর তাই মোনা ডার্লিং ছবিতে আবারও তিনি নতুন এক থ্রিলার সাসপেন্স নিয়ে হাজির হয়েছেন। ছবি সম্পর্কে নিজের মতামতও সেভাবে জানালেন। নতুন কিছু যা এই প্রজন্মের সঙ্গে সংযুক্ত তাই দেখানো হয়েছে এই সিনেমায়। একরাশ চমক আর উদ্দামতায় ভরা মোনা নামের একটি মেয়েকে খুঁজতেই এই মাসেই রিলিজ হচ্ছে মোনা ডার্লিং ছবিটি। থ্রিলার এই সিনেমাটিকে নিজের রিস্কেই দেখার আমন্ত্রণ জানিয়েছে টিম মোনা ডার্লিং এর সদস্যরা। নাহিদ সিহান, নিউজ 24। বলিউডে এর আগেও একাধিকবার অভিনয়ের ডাক পেয়েছেন তিনি, তবে নারী হিসেবে নিজের কাজে ডেডিকেশনের জন্য অ্যাওয়ার্ড এই প্রথম পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজের ক্ষেত্রে অনন্য অবদানের জন্য দেয়া হয় আইআই গ্লোবাল উইমেন লিডার অ্যাওয়ার্ড। বলিউডের অভিনেত্রীরাও অনেকেই পুরস্কার অর্জন করে নিয়েছেন। 2017 সালে এই অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন মিস ইন্ডিয়া 2016 বৈষ্ণবী পটবর্ধন ও মিস ডিভা ইউনিভার্স আলঙ্কৃতা বোরাও ছাড়াও আর অনেকে। এই অ্যাওয়ার্ড নিয়ে ঋতুপর্ণার উচ্ছ্বাসটাও ছিল অনেক বেশি। আমার মনে হয় আমি খুবই ভাগ্যবান, তাই আমি এই পুরস্কার পেয়েছি। ভালো কাজ চালিয়ে যাব, আশা করি এতেই সাফল্য পাবো আমি। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিনোদন সংবাদ। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে চলছে আন্তর্জাতিক ট্যাটু প্রদর্শনী 2017, যেখানে বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন 400-রও বেশি আর্টিস্ট। যোগ দিয়েছেন বলিউড পিয়ার্সিং শৌখিনরাও। জানবো ট্যাটু প্রদর্শনীর খবর। টানা অষ্টম বছরের মতো আন্তর্জাতিক ট্যাটু প্রদর্শনীর আয়োজন করেছে ভেনিজুয়েলা, যেখানে অংশ নিচ্ছেন শত শত ট্যাটু আর পিয়ার্সিং আর্টিস্ট। নিজেদের প্রিয় আর্টিস্টের হাতে শরীরে ট্যাটু আঁকানোর সুযোগ পাচ্ছেন ভক্তরা।
আমি দারুণ সময় পার করছি। ট্যাটু ভক্তরা খুবই খোলা মনের, সবসময় খুশি। ভেনিজুয়েলায় এবারেই আমার প্রথম আসা, তবে ট্যাটু ভক্তদের দেখে আমি অনুপ্রাণিত। শুরু থেকেই এই আয়োজনে অংশ নিচ্ছেন ভেনিজুয়েলান ট্যাটু আর্টিস্ট ইয়োমিকো মোরিনো। কারাকাসে এবছরের আয়োজন দেখে জানালেন তার অনুভূতির কথা। দারুণ দারুণ, আমি সবসময় আয়োজকদের সাথে কথা বলি। প্রথম প্রদর্শনী থেকেই আমি অংশ নিচ্ছি। প্রথম কটা প্রদর্শনী খুব ছোট পরিসরে ছিল, এখন এটা অনেক বড়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আর্টিস্টরা আসছে। প্রদর্শনী দেখতে আসা বিশেষ অতিথিদের মধ্যে চোখে পড়ার মতো হলেন পুরো শরীরে 453টা ফুটো করা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী জার্মানির রলফ বুচলস। এ নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। গত বছর এসেছিলাম, দারুণ ছিল, এখানকার মানুষ খুব ভালো, তাই আবার আসলাম। ভেনিজুয়েলায় অর্থনৈতিক মন্দা ও সংঘর্ষের সম্ভাবনা বিবেচনায় রেখেই চার দিনের এ প্রদর্শনীতে কমপক্ষে 25,000 দর্শনার্থীর প্রত্যাশা করছেন আয়োজকরা। আশফাক আহমেদ, News24। এখন এ পর্যন্তই। নিউজ 24 বিনোদনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।